প্রিয় রান্নাবান্না আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকে চলে এসেছি পনিরের একটা আইটেম নিয়ে। আজকে আমি করে দেখাবো শাহী পনির। তার জন্য আমি প্রথমে গ্যাসে আমি কড়াটা বসিয়ে নিয়েছি। তো আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি একটু জল দিয়ে দেবো কড়ার মধ্যে। বন্ধুরা জল দিয়ে দিয়েছি, এইবারে আমি টমেটোগুলো এরকম করে আর্ধেক করে নিয়েছি। আমি এখানে টমেটো পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি, এগুলোকে সব আমি বয়েল করে নেব। এখানে নিয়েছি পাঁচ কোয়া রসুন, আর এখানে আমি আদা নিয়েছি 3 টুকরো, আর এতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 3টে, আর এতে অ্যাড করব আমি 2টো শুকনো লঙ্কা, আর অ্যাড করব এই যে দারচিনি স্টিক 2টো, ছোট এলাচ 4টে, লবঙ্গ 4টে। এইবার এর মধ্যে আমি অ্যাড করব তেজপাতা, একটা গোটা তেজপাতা এইভাবে কেটে দিয়ে দিলাম। এটা বয়েল করতে সময় লাগবে, 10 থেকে 12 মিনিট সময় লাগবে। বয়েল করা হয়ে গেলে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমি রান্নাটা করব। এগুলো বয়েল হয়ে গেছে, একটু ঠান্ডা হওয়ার জন্য আমি ওয়েট করব। এটা ঠান্ডা হলে পেস্টটা বানাবো, তাই জন্য ঠান্ডা হতে দিই, তারপর আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি এখানে প্রথমেই দেখাই যে সেদ্ধ করা এই টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে দিলাম, এটা আমি ফেলে দেব। এইবারে আমি এগুলো পেস্ট করার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এই জলটা ফেলবো না, এই জলটা শুদ্ধই আমি পেস্টটা বানিয়ে নেব। এবার এখানে আমি 4 মগজ রেখেছি, 2 চামচ এটা দিয়ে দেবো। এখানে আমি কাজু বাদাম 10-15 গ্রাম মতো দিয়ে দিলাম, আর এখানে আমি 3 চামচ পোস্ত রেখেছিলাম, পোস্তটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এইবারে আমি এটা পেস্ট তৈরি করে নেব। আমি আমার পেস্টটা এই যে হয়ে গেছে, পেস্টটা আমি তৈরি করে রেখে দিয়েছি। আর এইভাবে আমি পনিরগুলো, এখানে আমার 550 গ্রাম পনির আছে, পনিরগুলোকে এইভাবে আমি পিস করে কেটে রেখে দিয়েছি। এবারে আমি পনিরটা ভাজবো, তার জন্য কড়া আগে গ্যাসে বসিয়ে নিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। এইবারে আমি সাদা তেলে রান্নাটা করব, তাই সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে পনিরটা আমি ভাজতে বসাবো। তার আগে আপনাদের দেখিয়ে দিই, আমি তেলের মধ্যে একটু সামান্য নুন ছিটিয়ে দিলাম, কারণ পনিরের মধ্যে নুনটা প্রবেশ করে না বা নুনটা থাকে না, ভালো লাগে তাই। হালকাভাবে ফ্রাই করবো, বেশি দূর ফ্রাই করবো না। পনিরগুলো সব এইভাবে আমি সব ভেজে নিয়েছি। আপনারা চাইলে পনির ভাজার পর ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে পারেন, কিন্তু রাখার দরকার নেই, হালকা করে ফ্রাই করলে নরমই থাকে। এইবারে আমি এতে তেল দেব, তার আগে আমি এটা কড়াটা, আমি এর মধ্যে এই তেলটাতেই আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দেওয়ার কারণ হচ্ছে খেতে খুব ভালো লাগে, বাটারের একটা গন্ধটাও ভালো লাগে।
এইবারে এর মধ্যেই আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এতে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম হাফ চামচের মতো। এইবারে এতে আমি এক চামচ আর একটুখানি আমি জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। আপনারা চাইলে জিরে গুঁড়ো নাও দিতে পারেন। এবারে স্বাদ মতো নুন অ্যাড করলাম। আমি দু চামচ নুন দিলাম। দেবীটা ভালো করে ফুটলে যদিও এটা সেদ্ধ করা কাঁচা গন্ধটা থাকবে না। এইবার এর মধ্যে আমি চার চামচের মতো দই ফেটিয়ে রেখেছিলাম, দইটা দিয়ে দিলাম। গ্রেভিটা ভালো করে ফুটে গেলে তারপরে আমি এতে একটু চিনি অ্যাড করবো, কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই একটু চিনি অ্যাড করবো। বন্ধুরা এটা কালারের জন্য একটু আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। আর এখানে আমি একটু চিনি অ্যাড করলাম হাফ চামচের মতো। আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে আপনারা অ্যাড করতে পারেন। এবারে আমি এতে একটু জল দেব, দিয়ে ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি কিশমিশ অ্যাড করলাম একটু, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবারে এর মধ্যে আমি একটু ফেস ক্রিম, আমুলের ফেস ক্রিম, একটু ফেস ক্রিমটা দিয়ে দিলাম। এইবারে আমি পনিরগুলো এতে তুলে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়। আমি আগে গরম মশলা দিয়েছিলাম, এবার একটু এর মধ্যে হালকা একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি শাহী গরম মশলা গুঁড়ো, আরও ভালো লাগবে খেতে, সিমটাও ভালো লাগবে। তো আমার শাহী পনির অলমোস্ট তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবারে আমি সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা আমার এই শাহী পনির পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমার মতো করে তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ তাদের কাছে আমি অনুরোধ করছি, তারা আমার ভিডিওটাকে দেখবেন, রেসিপিটাকে দেখবেন, তবে লাইক আর কমেন্ট করবেন। তো বিশেষ করে আপনাদের কাছে রিকোয়েস্ট করি সাবস্ক্রাইব করে দেবেন, আর বিশেষ করে শেয়ার করবেন, লাইক করবেন অনেক অনেক করে। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ দেখেছেন, ওয়াচ করেছেন তার জন্য। তো আজকের জন্য দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার আসবো পরবর্তী কোনো রেসিপি নিয়ে।